নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/11/2022 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা wbpsc এর আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে মোট 5টি নতুন নোটিফিকেশান রয়েছে, সেই 5টি নোটিফিকেশান দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। যে 5টি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, একটা এটা হচ্ছে হচ্ছে অ্যানেক্সার ওয়ানে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এলডি অ্যাসিস্ট্যান্টের পোস্টের ডিপার্টমেন্টাল এক্সামের হচ্ছে মাদার টাং বেঙ্গলি, তার লিখিত পরীক্ষার যে সিলেবাস এবার টাইম বা এ সমস্ত দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন রিটেন লিখিত পরীক্ষার পার্ট ওয়ান, পার্ট টু ওরাল রয়েছে, কত নম্বরের সহ হবে, পিস দিতে হবে একটা। অ্যানেক্সার ওয়ানে রয়েছে আরও, দেখতে পাচ্ছেন এটা এসআই ডব্লিউপি পুলিশের আন্ডারে, তার ডিটেলসটা রয়েছে ডিপার্টমেন্টাল এক্সামের। তারপর হচ্ছে অ্যানেক্সার টু, অ্যানেক্সার টু এই রিপোর্টটা পাঠাতে হবে এলডি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, এই ফর্মটা পূরণ করতে হবে। তো এগুলো পূরণ করে অবশ্যই এটা ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে, আপনারা রেডি করে রাখবেন। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়ে দিয়েছে হাফ ইয়ারলি প্রফেশনালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য ডিপার্টমেন্টাল এক্সামের, তার ফর্ম ফর্ম অফ অ্যাপ্লিকেশান, এটা যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে। নেক্সট এটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ওই হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম অফিসার গভর্নমেন্ট আন্ডার এআইস অফিসার নভেম্বর 2022, তার অ্যাপ্লিকেশান প্রোফর্মা যেটা আমি শেয়ার করলাম, সেই অ্যাপ্লিকেশান প্রোফর্মার মধ্যে যারা আবেদন করতে চান অবশ্যই 31 জানুয়ারি 2023-এর মধ্যে এই সংক্রান্ত মানে একদিন নভেম্বর টু একদম নভেম্বর থেকে শুরু হবে এটা, তো তার প্রভাত চ্যানেলে যারা আবেদন করতে চাইছেন অবশ্যই এখন আবেদন করতে পারবেন 31 জানুয়ারি 2023 পর্যন্ত। তো তো প্রভাত চ্যানেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড্রেস এই অ্যাড্রেসে হবে। তো অ্যাডভান্স কপি অ্যাপ্লিকেশান উইড নট অ্যাক্স আগে থেকে ফর্ম নেওয়া হবে না, ঠিক আছে। আর ক্লোজিং ডেট অফ রিসিপ্ট 30 ডিসেম্বর 2022, সরি নভেম্বর থেকে শুরু হয়েছে, এই নভেম্বর থেকে শুরু হচ্ছে নেওয়া হচ্ছে, নেওয়া হবে 30 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ক্লোজিং ডেট, এটা রয়েছে। আর অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে, প্রোফর্মা রয়েছে, কিছু প্রোফর্মাগুলো একটু দেখে নেবেন। এটা ডিপার্টমেন্টাল এক্সাম নভেম্বর 2022-এর এটা। নেক্সট যেটা রয়েছে দেখে নেবো, এটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডিসেম্বর 2022 হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের, তার হচ্ছে পরীক্ষার ডেট ঘোষণা হচ্ছে 14, 17, 18, 19, 20 জানুয়ারি 2023-এ, আর 16 ডিসেম্বরের হচ্ছে ফরওয়ার্ডিং দেন তাদের নাম পাঠিয়ে দেওয়া হবে যারা অ্যাপিয়ার হবে। রেজাল্ট অফ হাফ ইয়ারলি আর জুন 2022-এর রেজাল্টটা প্রকাশিত হবে 22 আগস্ট, যেটা ছিল সেটা পরে জানিয়ে দেওয়া হবে কবে কী রেজাল্ট দেওয়া হবে, সেটা পরিষ্কার উল্লেখ রয়েছে। আর এটা হচ্ছে প্রোফর্মা ওই এক্সামিনেশনের, এই প্রোফর্মা পূরণ করতে হবে। নেক্সট যেটা রয়েছে এটা ওই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি 2019-এর যে রিক্রুটমেন্ট, তার হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে, কী বলা হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যেটা হবে 11 আগস্ট 2022-এর পরবর্তী ইন্টারভিউ যেটা ফেজটা হবে, 11 আগস্ট যেটা মানে পার্সোনালিটি টেস্ট হয়েছিলো 11 আগস্ট 2022-এ, তো সেটা পোস্টপোন হয়েছে, পোস্টপোন হয়ে সেটা হবে 13 ডিসেম্বর 2022-এ, সেই নোটিশটা কিন্তু জারি, অর্থাৎ 11 আগস্ট 2022-এ যাদের যাদের ইন্টারভিউ ডেট ছিল সেটা চেঞ্জ হয়ে হয়েছে 13 ডিসেম্বর 2022-এ হবে, বাকি দিনগুলো হচ্ছে আগের মতোই থাকবে। তো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।